গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ তোমাদের সাথে একটু অন্যরকম গল্প করব। এর আগেও এরকম টপিকের ওপর আমি ভিডিও বানিয়েছি, মানে এই সেম টপিক নয়, এর আগেও এরকমভাবে আমি ব্লগ বানিয়েছি আর সেগুলো তোমাদের মন ছুঁয়ে গেছে। সব থেকে বড় কথা, এক বছর আগের একটা ব্লগ রইল কিছু মনের কথা, ওই ব্লগটা 2700 মানুষ দেখেছো তোমরা, আমি তাতে ভীষণ ভীষণ হ্যাপি। আর এছাড়াও তারপর আমি ডিপ্রেশন নিয়ে তারপর আরও কিছু এরকম একটা দুটো ব্লগ ছেড়েছি, আজও মনে হলো সেরকম একটা টপিকের ওপরই ব্লগ ছাড়বো। তবে হ্যাঁ, ডেইলি লাইফটা কিন্তু তার সাথে থাকছে, আমার ডেইলি রুটিনে আমি আজকে কী কী করছি। আজ রান্নাও বিশেষ কিছু নেই, কুমড়ো ভাজা আর চিংড়ি মাছ ভাপা, এই দুটোই হবে রান্না। তো চলো আজকের টপিকে যাওয়া যাক। আজকের গল্পের টপিক হবে পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী। হ্যাঁ, আমি বড্ডই বেশি একটু পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী। আমি জানি না আমার ধারণাটা ঠিক না ভুল, সেটা নয় তোমরাই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, শুরুতেই দেখার সময় কিন্তু একটা লাইক আমার জন্য অন্তত, আমি এটুকু চাইতেই পারি, একটা লাইক অন্তত। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমাদের এইরকম টপিকের ওপর ভিডিও কেমন লাগছে দেখতে। তো চলো শুরু করি। আমি অল টাইম হাসতে থাকি, সে দুঃখে থাকলেও সুখে থাকলেও হাসি। অনেকে ফোনে বা দেখা হলে আমাকে জিজ্ঞাসা করে আমি কেমন আছি, আমার উত্তর একটাই থাকে, আমি ভালো আছি। বলার পরই তারাও আমাকে বলে, সেটা তোমার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। তবে তোমরাই বলো তো, একটা মানুষ কি অল টাইম ভালো থাকতে পারে, না ভালো লাগা নিয়েই বেঁচে থাকতে পারে? তার লাইফে কি কখনো দুঃখ বা খারাপ লাগা আসে না? হ্যাঁ আসে, ঠিক তেমনই আমারও আসে, কিন্তু তারপরও হাসিটা মুখে থাকে, তার কারণই বলবো আজ। ধরুন আমার কিছু একটা চাই যা আমি পেলাম না, কিন্তু পেলে আমার খুব আনন্দ হতো, স্বাভাবিক বিষয়, আমিও একটা মানুষ, সবাই যেরকম চাওয়া পাওয়া পেলে আনন্দ পায়, আমারও হয়তো আনন্দ হতো, কিন্তু সেটা পাইনি বলে দুঃখেও থাকার কিছু নেই। তখন আমি এটা ভাবি যে হয়তো এটা আমার জন্য ছিল না, বা এটা পাওয়ার যোগ্য আমি এখনো হইনি, তাই না? এটা ভেবে নিলেই বোধ হয় সবচেয়ে সহজ হয়, তাহলে বোধ হয় না পাওয়ার দুঃখটা অতটাও কাজ করে না নিজের মধ্যে। আমরা আমাদের লাইফে সবাইকে নিয়ে হয়তো চলতে পারি না, কোথাও না কোথাও হয়তো আমরা খুব কাছের বন্ধু বা মানুষকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমিও ফেলেছি কখনো না কখনো, খুব কাছের বন্ধু বা কাছের মানুষকে হারিয়ে ফেলেছি। তখনও নিজের দিকটাই ভেবেছি, হয়তো আমারই দোষ ছিল, হয়তো আমিই অ্যাডজাস্ট করতে পারিনি, ইগোর বেশি একটু প্রবলেম ছিল, অতটা ইগোকে কাজে না লাগিয়ে হয়তো একটু এগিয়ে গেলে বা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলে সম্পর্কটা বোধহয় আবার ঠিক হয়ে যেত, আগের বন্ধুত্বটা বোধহয় আবার ফিরে পেতাম। তবে হ্যাঁ, দোষটা হয়তো আমারই ছিল, আমি অ্যাডজাস্ট করতে হয়তো পারিনি, সেটা আমারই দোষ। এটাও ভেবে নিলে কিন্তু খুব সহজে লাইফে এগিয়ে যাওয়া যায়। সত্যি কথা বলতে, নিজের লাইফের দুঃখ কষ্টগুলোকে যদি নিজের মনের মধ্যে সারাক্ষণ চেপে রাখি, সারাক্ষণ সেগুলোকে নিয়েই ভাবতে থাকি, ধরুন এখন যদি আমি সারাদিন ভাবতে থাকি যে আমার সাথে যারা ইউটিউবে এসেছিল তারা দাঁড়িয়ে গেল, আমি কেন পারলাম না, তাহলে তো লাইফে এগিয়ে যাওয়াটাই একটা কঠিন টাস্ক হয়ে দাঁড়াবে। বরং আমি এটা ভাবি যে তারা হয়তো সেটার প্রাপ্য ছিল, তারা সেটার যোগ্য, আমি হয়তো পারিনি তোমাদের কাছে পৌঁছতে, আমি পারিনি তোমাদের মনকে ছুঁতে, আমি যোগ্য নই তাই এখনো পাইনি। আর এইভাবে ভাবি বলেই হয়তো এখনো টিকে থাকতে পারছি, রোজ হাসি মুখে ব্লগ শুরু করতে পারছি, এটা ভেবে যে সাকসেস আমি এখনো পাইনি, আদেও কবে পাবো আমি জানি না, তবে আমার কাজটা আমাকে করে যেতে হবে, যেদিন সাকসেস পাবো সেদিন দেখা যাবে, তাই নয় কি? তাহলে বোধহয় নিজের কাজটাকে ভালোবেসে করা যায়। যদি আমি শুধুই সাকসেসের পেছনে ছুটতে থাকি তাহলে বড্ডই একটা বোঝা হবে আমার কাছে কাজটা। যদি সারা দিন ভাবি সবাই তো পেল, আমি কেন পারছি না, সবার তো হলো, আমার কেন হলো না, তাহলে তো হাসতেই ভুলে যাব, আর দুঃখই হবে সারা জীবনের সঙ্গী। আমার পক্ষে সম্ভব হয়নি, আমি পাইনি, অল টাইম পজিটিভ থিঙ্কিংকেই বিশ্বাস করি।
এতগুলো কথা শোনার পর হয়তো তোমরা ভাবছো, তাহলে কি দেবলিনার কখনোই টেনশন হয় না, কখনোই কেউ কিছু নিয়ে ভাবে না? হ্যাঁ ভাবি, আবার কখনো কখনো ভাবনাটাকে দূরে সরিয়ে রাখি, আবার কখনো কখনো টেনশন হয়। হ্যাঁ, এমন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যখন যখন খুব টেনশন হয়েছে, কিন্তু টেনশন করেই বা কী হবে। তখন আবার এটাও ভেবেছি, আমাদের সবার জন্য শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, এন্ড মে সব কুছ ঠিক হো জায়েগা। শুধুমাত্র এটা আমার ভাবনা, আমি জানি না কাল তোমাদের কমেন্ট বক্সে কিরকম কমেন্ট পাবো। তবে আমি আবারও বলছি, কাউকে ভাবনায় প্রভাবিত করা বা তর্ক বিতর্কে যাওয়া এটা কিন্তু আমার উদ্দেশ্য নয়, একদমই নয়। কারণ আমি যেটা ভেবেছি, আমি যেটা ভাবি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যাতে বিশ্বাসী আমি সেটাই তোমাদেরকে বললাম। আমার সাথে কিছু ঘটলে আমি সবসময় এভাবে ভাবতে পছন্দ করি, তাই সেটা তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করেছি। আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো তর্ক বা বিতর্কে যেতে চাই না। আমি জানি না আজকের ভ্লগটা তোমাদের কতটা মন ছুঁয়ে যাবে আর কেমন লাগবে তোমাদের, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে তোমরা কালকে ভুলো না। আর দেখো, আমরা সন্ধেবেলা গিয়েছিলাম একটু গণেশ টেম্পলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি একটু। আর আজকে রাতে আমরা খাবো হচ্ছে মশলা ধোসা উইথ কোকোনাট চাটনি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু ডেইলি রুটিন শেয়ার করি, তাই আজকেও শেয়ার করলাম, আর নিজের কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের ভ্লগটা কেমন লাগলো। আর আমার এক ইউটিউবার বন্ধু আমাকে বলেছো, ব্লগগুলো যেন একটু বড় বানাই, তোমার আমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, আমি চেষ্টা করব বড় বানানো। তবে কি বলতো, অনেক সময় ভিউজ আসতে চায় না, তো সেক্ষেত্রে মনে হয় না ঠিক আছে ছোট ব্লগই ঠিক আছে। তবে হ্যাঁ, 24 ঘন্টাটাকে এরকম 10-15 মিনিটের ব্লগে আনাটা খুবই টাফ, কখনো সেটা বড় হয়ে যায়, কখনো সেটা খুব ছোট হয়ে যায়, তো সেরকমই হয়ে যায় আর কি, রোজকার ব্যাপার। তো বুঝতেই পারছো, তুমি নিজেও যখন একজন ইউটিউবার তুমি অবশ্যই আমার কথাটা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা রাখবো তোমাদেরকে পাশে পাবো। আর আজকের ব্লগটা তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবে, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে থেকো বন্ধুরা, তোমাদের সাথেই আমি চাই, কারণ তোমরা সাথে না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, আর দেখতে থাকো আমি কিভাবে মশলা ধোসাটা বানিয়েছিলাম। টাটা।